প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা। আজকে আমি নবম শ্রেণীর জন্য যে অধ্যায়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্স ব্যাংকিং বিষয় থেকে ষষ্ঠ অধ্যায়, মূলধন ব্যয়। এই অধ্যায়ের উপরে বিগত ক্লাস আপলোড করা আছে, সেখানে তাত্ত্বিক আলোচনা তোমরা দেখে নিতে পারো, ক্লাসগুলো দেখলে উপকৃত হবে। আজকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি আছে, অ্যাপেক্স লিমিটেড এর মোট মূলধন হচ্ছে 50 লক্ষ টাকা, যার মধ্যে মোট মূলধন যে 50 লক্ষ, এটা কোন কোন উৎস থেকে আসলো। সাধারণ শেয়ার আছে 18 লক্ষ টাকার, 10% অগ্রাধিকার শেয়ার এটি আছে 22 লক্ষ টাকার, 6% ঋণ মূলধন এটি আছে 10 লক্ষ টাকা। প্রতিটি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 600 টাকা ও 700 টাকা। অর্থাৎ সাধারণ শেয়ারের কথা প্রথম বলা হয়েছে, তাহলে সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 600 টাকা। অগ্রাধিকার শেয়ারের কথা দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 700 টাকা। সাধারণ শেয়ারের ঘোষিত লভ্যাংশ 50 টাকা, যেটা পূর্বের তুলনায় বৃদ্ধির হার হচ্ছে 20%। কোম্পানির কর হার নির্ধারণ করা আছে 30%। এই ছিল উদ্দীপক। এখানে বলেছে কয়ে মূলধন ব্যয় কী, মূলধন ব্যয় কী, কোম্পানির বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের ব্যয়কে মূলধন ব্যয় বলে। ধরো আমার 1 কোটি টাকা লাগবে, এই 1 কোটি টাকার মধ্যে 50 লক্ষ টাকা নিজস্ব তহবিল থেকে এসেছে, বাকি 50 লক্ষ টাকা আমি হয়তো ঋণ করতে পারি। ঠিক আছে, তাহলে নিজস্ব তহবিল থেকে যে 50 লক্ষ টাকা, এটির উপরে কিন্তু কোনো সুদ নির্ধারিত হবে না, কারণ নিজের টাকার উপরে নিজে সুদ কীভাবে নির্ধারণ করবে। পরবর্তীতে দেখা গেল যে বাকি যে 50 লক্ষ টাকা তার লাগবে, এটি ব্যাংক থেকে সে ঋণ গ্রহণ করেছে। তাহলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ঋণের উপরে একটা সুদ ধার্য করতে হবে বা সুদ দিতে হয়, ঋণের সুদ। তাহলে এটি কিন্তু এই যে 50 লক্ষ টাকা মূলধন সংগ্রহ করলো, সেক্ষেত্রে এই মূলধনের উপরে একটি ব্যয় রয়েছে, অর্থাৎ ঋণের সুদ প্রদান করতে হয়। তদ্রূপ ধরো এখানে 50 লক্ষ টাকার জায়গায় সে 30 লক্ষ টাকা নিল, আর যে 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকার সে শেয়ার বিক্রি করতে পারে, শেয়ারের মাধ্যমেও অর্থ সংগ্রহ করতে পারে, শেয়ার কাকে বলে, কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। আমার যে অর্থ প্রয়োজন এটার কার কার কাছ থেকে, কতজনের কাছ থেকে আমি সংগ্রহ করছি, সেই প্রত্যেকটি অংশকে, প্রত্যেকটি টাকার অংশকে কী বলে, শেয়ার বলে। শেয়ারের ক্ষেত্রে কি করতে হয়, যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে বা যে বিনিয়োগকারী রয়েছেন, যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করবেন, তাদের উদ্দেশ্য কী বা তাদের বেনিফিটটা কী, তারা কেন শেয়ারে অর্থ বিনিয়োগ করবে, তারা কোম্পানির মুনাফার একটা অংশ বা লাভের একটা অংশ প্রত্যাশা করে। তাহলে শেয়ারের মাধ্যমে যারা অর্থ বিনিয়োগ করে, কোম্পানি তাদেরকে সেই শেয়ারের যে মূলধন বা শেয়ারের সংগৃহীত টাকার উপর একটা লভ্যাংশ প্রদান করে বা লাভের অংশ। লভ্যাংশ কাকে বলে, লাভের অংশ। এই যে লভ্যাংশ, এটা কোম্পানির জন্য ব্যয়। শেয়ার মূলধন শেয়ারের মাধ্যমে সংগ্রহ করলে শেয়ার হোল্ডারদেরকে, যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তাহলে শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করতে হয়, যেটি কোম্পানির জন্য ব্যয়। ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে ঋণের উপরে সুদ প্রদান করতে হয়, এটিও কোম্পানির জন্য ব্যয়। আরও এক প্রকারের তহবিল রয়েছে, সেটি কোম্পানির নিজস্ব তহবিল, অর্থাৎ সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় কী, সংরক্ষিত আয় হচ্ছে কোম্পানির যে প্রতি বছর যে লাভ হয়, সেই লাভের সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করে কিছু অংশ ভবিষ্যতের জন্য জমা করে রাখে, যখন অর্থের প্রয়োজন হয় তখন সেই তহবিল থেকে অর্থ নিয়ে তার প্রয়োজনটা মেটানো হয়। তো এই যে সংরক্ষিত তহবিলে অর্থ জমা করে রাখা, সেই সংরক্ষিত তহবিলের একটি ব্যয় রয়েছে, যেটিকে বলে সুযোগ ব্যয়। অর্থাৎ এই সংরক্ষিত তহবিলের জমাকৃত অর্থ আমি যদি অন্য কোনো ক্ষেত্রে বা কোম্পানি যদি অন্য কোথাও বিনিয়োগ করতে পারতো, হয়তো ব্যাংকে জমা রাখলে সেখান থেকে সে সুদ পেত বা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হতে পারতো, এই যে লাভ থেকে সে বঞ্চিত হচ্ছে বা ব্যাংকের জমা রাখলে সেই জমাকৃত সুদের অর্থ থেকে সে বঞ্চিত হচ্ছে, এইটাকে বলে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। সংরক্ষিত আয়ের সরাসরি ব্যয় নেই, এটির সুযোগ ব্যয় নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে নিজস্ব তহবিলের কোনো ব্যয় নেই, অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহ করলে, ঋণ থেকে অর্থ সংগ্রহ করলে, শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে বা সংরক্ষিত তহবিল থেকে অর্থ বিনিয়োগ করলে, সেক্ষেত্রে কিন্তু ব্যয় রয়েছে। তাহলে
मूलधन व्यय की मूलधन व्यय हे कम्पानी मोट मूलधन अर्थात हमारे 1 कोटी टाका लागल ये मोट मूलधन क्षुद्र क्षुद्र अंश जे आसे मोट मूलधन क्षुद्र क्षुद्र अंश के आमरा कि बोलते पारी शेयर बोलते पारी से क्षेत्र में आबार मूलधन व्यय कि मूलधन विभिन्न उत्स के संग्रहित तहबिले व्यय के मूलधन व्यय जमन हमारे निजस्व तहबिल के अर्थ संग्रह करटर को व्यय नहीं अन्यान्य जो उत्सगुलो रही है जमन बैंक ऋण शेयर ये विभिन्न उत्स के अर्थ संग्रह कर लम एटर प्रत्येक जो व्यय से बला है कि मूलधन व्यय एबारे आसो साधारण शेयर व्यय निर्णय पद्धति शेयर के प्रधानत दुई भागे एक हे अग्राधिकार शेयर और एक हे साधारण शेयर तो भरे बला साधारण शेयर व्यय निर्णय पद्धति साधारण शेयर व्यय निर्णय पद्धति रही है दुटी साधारण शेयर व्यय निर्णय पद्धति दुटी पद्धति दुटी एक हे शून्य लभ्यांश वृद्धि पद्धति शून्य लभ्यांश वृद्धि पद्धति और एक हे स्थिर लभ्यांश वृद्धि पद्धति शून्य लभ्यांश वृद्धि पद्धति और एक हे स्थिर लभ्यांश वृद्धि पद्धति शून्य लभ्यांश वृद्धि पद्धतर सूत्रटा कि लभ्यांश एक डिवाइडेड बाजार मूल्य जीरो इंटू 100 और स्थिर लभ्यांश कि एखे लभ्यांश स्थिर अवस्थाएं थके प्रत्येक बस निर्दिष्ट हारे ये बाढ़े अर्थात ये स्थिर लभ्यांश वृद्धि पद्धतर क्षेत्र में वृद्धिर हार उल्लेख थको उद्दीपके तेल स्थिर लभ्यांश सूत्रटी बोलते परि लभ्यांश एक डिवाइडेड बाजार मूल्य जीरो प्लस वृद्धिर हार इंटू 100 अर्थात एखे बाढ़ती हिसाब से पा जाए वृद्धिर हार थे तो जो उद्दीपके गाणितिक समस्या जो समाधान करब तक देखो जो उद्दीपक कौ वृद्धिर हार जो थे क्योंकि द्वितीय सूत्रे जो है और जो वृद्धिर हार ना थे तो साधारण शेयर व्यय निर्णय क्षेत्र में शून्य लभ्यांश वृद्धि पद्धतर सूत्रे जो है एखे दूटी पद्धतर सूत्रटा लिखे दीते हैं बाढ़ती यतटुकू कथा बोलते हैं जो हमारे वृद्धिर हार देवा थक तक शून्य लभ्य स्थिर लभ्यांश जो जो सुबृद्धिर हार देवा थकबे ना तक हमें शून्य लभ्यांश वृद्धि पद्धति समाधान करब पद्धति उल्लेख करार प्रयोजन नहीं पद्धतर शुधुमात्र साधारण शेयर व्यय लिखे जो पद्धति हमारे सुइटेबल मन है जेटा करब जो पद्धति अप्लाई करब से लिखे दी जमन एन ग नम्बर से एक ही क्ज करब ग नम्बर की बला आज साधारण शेयर और अग्राधिकार शेयर व्यय निर्णय करो तेल साधारण शेयर व्यय देखो हमारे उद्दीपक अनुजाई हमें कौन सूत्रे जाब यह उद्दीपके कि वृद्धिर हार देवा आछे हाँ ये देखो ये उद्दीपके हमें वृद्धिर हार देवा आछे 20% सूत्रे आमरा कौन सूत्रे जाब स्थिर लभ्यांश तेल लिखी साधारण शेयर व्यय स्थिर लभ्यांश सूत्रटी कि लभ्यांश एक डिवाइडेड बाजार मूल्य जीरो प्लस वृद्धिर हार इंटू 100 तो लभ्यांश एक के आबार भांगानो जाए से क्षेत्र में लभ्यांश जीरो इंटू 1 जो वृद्धिर हार डिवाइडेड बाजार मूल्य जीरो प्लस वृद्धिर हार इंटू 100 एखन देखो आमादेर सूत्रेर प्रयोजने की लागछे लभ्यांश जिरोर मान आमादेर जानते होच्छे लभ्यांश जिरो अर्थात बर्तमान बछरेर घोषित लभ्यांश कत एखाने बला आछे देखो घोषित लभ्यांश 50 टाका ताहले लभ्यांश जिरोर मान होच्छे 50 वृद्धिर हार एखाने वृद्धिर हार कत उल्लेख आछे वृद्धिर हार देखो उल्लेख आछे 20% ताहले जेखाने हार बला थाकबे सेखाने कि करते होबे ओ संख्या के 100 दिए भाग कर दशमिक नहीं आसते हैं 20 के जदि 100 दिए भाग करी तेल कत हो 0.2 और कि दरकार सूत्रे प्रयोजन बाजार मूल्य जिरो बाजार मूल्य कत साधारण शेयर बाजार मूल्य एखे धरा आ कत 600 टाका तेल बाजार मूल्य जगह बस 600 এখন আমার সূত্রের যা যা দরকার সব পেয়ে গেছি মানগুলো বসাতে হবে লভ্যাংশ জিরোর জায়গায় বসবে 50 1 যোগ বৃদ্ধির হার 0.2 বাজার মূল্য জিরো এখানে বসবে 600 প্লাস বৃদ্ধির হার এখানে বসবে 0.2 ইনটু 100
এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারেই করা যাবে, ভেঙে ভেঙে করার প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে, এই যে ব্র্যাকেট যেটা আছে ব্র্যাকেটটাও কিন্তু ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট ব্যবহার করছি, এরপর উপরের অংশ লিখতে হবে 50, আবার ব্র্যাকেট 1 যোগ দশমিক 2 ব্র্যাকেট ক্লোজ, এরপরে ভাগ চিহ্ন দিয়ে লিখতে হবে 600 যোগ দশমিক 2 ব্র্যাকেট ক্লোজ ইনটু 100, এটা হয় 30%। তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত পাওয়া গেল, 30%। সাধারণ শেয়ার ব্যয়কে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কে ই দিয়ে লেখা যায়, অর্থাৎ এটা আমি লিখে রাখছি পরবর্তীতে প্রয়োজন হবে, কত পাওয়া গেল 30%। এই গ অপশনে আরও একটি নির্ণয় করতে হবে কি, সেটি অগ্রাধিকার শেয়ার ব্যয়। তাহলে আমি এখানে লিখি অগ্রাধিকার শেয়ার ব্যয়। অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের সূত্রটি কি তোমরা নিশ্চয়ই মনে আছে, অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে শেয়ার মালিকের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ারের বর্তমান বাজার মূল্য ইনটু 100। তাহলে লিখি অগ্রাধিকার শেয়ার ব্যয় সূত্রটি হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড শেয়ারের বাজার মূল্য ইনটু 100। তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, দেখো উদ্দীপকে খেয়াল করো, শেয়ার মালিকরা অগ্রাধিকার শেয়ারে কয় পার্সেন্ট লভ্যাংশ আশা করে, 10%। তাহলে উপরে বসবে 10। শেয়ারের বাজার মূল্য কোন শেয়ার, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে কত, 700 টাকা ইনটু 100। তাহলে 10কে ভাগ দিতে হবে 700 দিয়ে, 10/700 ইনটু 100, এটা হবে 1.42%, 1.42%। তাহলে অগ্রাধিকার শেয়ার প্রিফার্ড স্টক কেপি ইকুয়াল টু 1.42%। তাহলে দেখো আমরা দুইটার ব্যয় নির্ণয় করতে বলেছে গ নম্বরে, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ারের ব্যয় পেয়েছি আমরা 30%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় পেয়েছি আমরা 1.42%। এবার আসো ঘ নম্বর, কি বলেছে, গড় মূলধন ব্যয় নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা জানো যে গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমাদের যতগুলো মূলধনের উৎস থাকে সেই মূলধন উৎসগুলোর ব্যয় জানতে হয়, আর কি জানতে হয়, মোট মূলধনে ওই মূলধন উৎসের অবদান কতটুকু, অর্থাৎ মোট মূলধনে তার অংশ বা অনুপাত কতটুকু। যেমন আমাদের এখানে মোট মূলধন হচ্ছে 50 লক্ষ, সেখানে সাধারণ শেয়ারের অংশ কিভাবে বের করা যাবে, 50 লক্ষ নিচে অর্থাৎ 18 লক্ষ টাকা হলো আমার সাধারণ শেয়ার, এটি ভাগ দিতে হবে 50 লক্ষ, অর্থাৎ 50 লক্ষের মধ্যে আমার সাধারণ শেয়ারের অংশ কত, নিচে 50 লক্ষ লিখতে হবে, উপরে 18 লক্ষ, অর্থাৎ আমার মোট মূলধনের মধ্যে তার অংশ কতটুকু, এটি এইভাবে বের করতে হবে। অগ্রাধিকার শেয়ার আছে 22 লক্ষ, অর্থাৎ মোট মূলধন 50 লক্ষ, উপরে ভাগ 22 লক্ষকে ভাগ দিতে হবে 50 লক্ষ দিয়ে। ঋণ মূলধনের ক্ষেত্রে ঋণ মূলধন আছে 10 লক্ষ টাকার, আমার মোট মূলধন 50 লক্ষ টাকার, এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে দুইটা জিনিস লাগবে, প্রত্যেকটা মূলধন উৎসের ব্যয় লাগবে আর প্রত্যেকটা মূলধনের অংশ বা অনুপাত। তাহলে খেয়াল করো আমরা এখানে দুইটা জিনিসের ব্যয় পেয়েছি, একটা হলো সাধারণ শেয়ার আর একটা হলো অগ্রাধিকার শেয়ার। বাকি থাকলো কি তাহলে, ঋণ মূলধন। ঋণ মূলধনের ব্যয়টা কিন্তু আমরা এখনও বের করিনি। তবে একটি কথা আছে এখানে, ঋণ মূলধন দেখো 6% ঋণ মূলধন, উদ্দীপকে যদি কর হার দেওয়া না থাকতো, অর্থাৎ এখানে ধরো কর হার নাই, কর হার দেওয়া না থাকলে আমাদের এটাই হচ্ছে ঋণ মূলধনের ব্যয়, অর্থাৎ এই যে 6% দেওয়া আছে এটাই ঋণ মূলধনের ব্যয়। যখন উদ্দীপকে তুমি কর হার দেখবে তখন তোমাকে নতুন করে সূত্রের মাধ্যমে ঋণ মূলধনের ব্যয়টা বের করতে হবে, অর্থাৎ কর সমন্বয় করে নিতে হবে। তাহলে ঘ নম্বরের শুরুতেই আমাকে বের করতে হবে ঋণ মূলধন ব্যয়, এটির সূত্র হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইনটু 1 - কর হার। তাহলে কর পূর্ব ঋণ মূলধনের ব্যয় কত, 6%,
इंटू एक माइनस कर हार आगे जेखने हार से कौशल हे हार जेखने बसाते हैं सेखने शतकरार जो पार्सेंटा देवा थे से एकशो दिए भाग करते हैं एखे आज कर हार 30% तो 30 के तुम 100 दिए भाग कर ले 0.3 6 × 0.7 एखे 4.2% तुम ऋण मूलधन व्ययटाओ किन्तु पे गेसो केडी कत 4.2 4.2% एखन कि करते हबे प्रत्येक मूलधन अंश बेर करते हबे जेहेतु व्यय पे गेछि ताहले ऋण मूलधन अंश मोट मूलधन हच्छे 50 लक्ष एर मध्य ऋण मूलधन हच्छे 10 लक्ष ताहले कि करते हबे 10 लक्ष भाग 50 लक्ष এটা আসে 0.2 আর কি সাধারণ শেয়ার অংশ বা অনুপাত লিখলেও হতো নিচে 50 লক্ষ উপরে সাধারণ শেয়ারের টাকা কত 18 লক্ষ তাহলে এটা কত হবে 18 লক্ষ ভাগ 50 লক্ষ 0.36 আর একটা বাকি আছে কি সেটা অগ্রাধিকার শেয়ার অংশ আমাদের মোট মূলধন 50 লক্ষ সবগুলোর ক্ষেত্রেই 50 লক্ষ দিয়ে ভাগ হবে কারণ মোট মূলধন কত 50 লক্ষ অগ্রাধিকার শেয়ারের টাকা কত 22 লক্ষ তাহলে এটা কত হবে 22 লক্ষ ভাগ 50 লক্ষ 0.44 দেখো এখন আমরা প্রত্যেকটা মূলধনের ব্যয় এবং অংশ আমরা জানি যেমন ঋণ মূলধনের ব্যয় ছিল কত ঋণ মূলধনের ব্যয় ছিল 4.2% সাধারণ শেয়ারের ব্যয় কত ছিল সাধারণ শেয়ারের ব্যয় ছিল 30% অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা কত বের করেছিলাম অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা বের করেছিলাম 1.42% এগুলো কিন্তু পেয়ে গেছি এখন গড় মূলধন ব্যয় বের করা যাবে সুতরাং গড় মূলধন ব্যয় প্রত্যেকটা মূলধনের ব্যয়ের সাথে মূলধনের অংশ বা অনুপাতকে গুণ করতে হবে যেমন ঋণ মূলধনের ব্যয় ছিল 4.2 গুণন 0.2 যোগ সাধারণ শেয়ারের ব্যয় ছিল 30% গুণন সাধারণ শেয়ারের অংশ হচ্ছে 0.36 যোগ অগ্রাধিকার শেয়ারের ব্যয় ছিল 1.42 গুণ অগ্রাধিকার শেয়ারের অংশ হচ্ছে 0.44 এখন কি করতে হবে এগুলো গুণ করে পাশাপাশি তারপরে যোগ করতে হবে তাহলে 4.2 ইনটু 0.2 এটা হবে 0.84 যোগ 30 × 0.36 এটা 10.8 যোগ 1.42 × 0.44 0.624 এখন পাশাপাশি এগুলো যোগ করে দিলেই হবে 0.84 যোগ 10.8 যোগ 0.624 12.26% তাহলে গড় মূলধন ব্যয় কত পাওয়া গেছে প্রত্যেকটা মূলধনের ব্যয়ের সাথে প্রত্যেকটা মূলধনের অংশ গুণ করে গড় মূলধন ব্যয় পাওয়া গেল কত 12.26% প্রিয় শিক্ষার্থী দেখো আজকে তোমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম মূলধন ব্যয় কাকে বলে সাধারণ শেয়ারের যে নির্ণয়ের পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করলাম শেষে আবার বললাম সাধারণ গ নম্বর অপশনে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় কোন সূত্রে যেতে হবে কী জন্য যেতে হবে বৃদ্ধির হার থাকলে স্থির লভ্যাংশ সূত্রে যেতে হয় না থাকলে শূন্য লভ্যাংশ যেতে হবে সেটিও ব্যাখ্যা করলাম এবং গড় মূলধন ব্যয়ের ক্ষেত্রে কী বলেছি যে প্রত্যেকটা মূলধনের ব্যয় জানতে হবে অংশ জানতে হবে আমাদের কোথাও উপরে বলা ছিল না যে ঋণ মূলধনের ব্যয় বের করো কিন্তু আমি জানি যে আমাকে প্রত্যেকটার ব্যয় বের করতে হয় সেজন্য আমরা ঘ নম্বরের শুরুতেই কী করেছি ঋণ মূলধনের ব্যয় বের করেছি এরপর প্রত্যেকের অংশ বের করেছি ব্যয় এবং অংশ গুণ করে আমরা যে রেজাল্ট নিয়ে আসছি এটাই হচ্ছে আমাদের গড় মূলধন ব্যয় প্রিয় শিক্ষার্থী
आशा करी तुम्हरा आजकेर एक क्लासटी बुझते पेरेछो। एई अनुजाई तुम्हरा आरो गाणितिक समस्यागुलो बासाय प्रैक्टिस करबे। तुम्हारे अनुशीलन बोये बोर्ड बोये देवा आछे सेगुलो अवश्यई तुम्हरा चर्चा करबे। तुम्हरा सबाई जे जार बासाय अवस्थान करबे, बिना प्रयोजने बासार बाइरे जाबे ना, पढ़ाशोना चालिये जाबे। सबाई भालो थाको, सुस्थ थाको। आल्लाह हाफेज।